রাতের বেলা আমার মনি বোমাইয়া যে দুখানা রুটি আমাকে দেবে রুটি দুখানা আমি খাবো না আল্লাহ নবীর জন্য আমি হাদিয়া নিয়ে চলে যাব ও গো মুসলমানেরা রাত যখন গভীর হয়ে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত নিশুতি রাত আস্তে 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 আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন প্রিয় নবীর ঘরে দরজার সামনে হাজির হয়ে গেলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতর থেকে সালামে জব চলে আসলো কে বাইরে দাঁড়িয়ে সালাম প্রদান করেন এত রাতে হযরত বেলাল জব দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অন্য কেউ নই আমি হলাম আপনার আদরের সাহাবি হযরত বেলাল জোরে বলেন আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ ও আমার সাহাবি বেলাল বাবা এত রাতের বেলা কেন আমার বাড়িতে এসেছো তোমার মনি উমাইয়া কি তোমার উপরে চড়াও হয়েছে নাকি উমাইয়া কি তোমাকে মারধর করেছে নাকি উমাইয়া কি তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে নাকি হযরত বেলাল জবাব দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ উমাইয়া আমাকে মারধর করেনি ঘর থেকেও বার করে দেয়নি তবে কেন এত রাতের বেলা আমার বাড়িতে এসেছো বাবা হযরত বেলাল জবাব দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর সব কিছু ঘটনা আমি পরে খুলে বলছি আগে আপনি আমার দিকে হাত দুখানা আগিয়ে দেন আল্লাহ নবী হযরত বেলালের দিকে হাত দুখানা আগিয়ে দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর হাতে সারা দিনের পারিশ্রমিক হিসাবে পাওনা রুটি দুখানা গুজে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী অবাক হয়ে গেলেন ওগো আমার সাহাবি বেলাল বাবা বেলাল আমি রাসূলুল্লাহ যতদূর পর্যন্ত জানি তোমার মনি বোমাইয়া তোমার উপরে সারা দিন নির্যাতন চালায় আর রাতের বেলা করে দুখানা করে রুটি প্রদান করে ও সাহাবি বেলাল আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি ওই রুটি দুখানা আমার হাতের ভিতরে তুমি গুজে দিয়েছো বেলাল তুমি তো সারা দিন কোনো কিছু খাওনি বেলাল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম রুটি দোখানা তুমি যাও নিজে খেয়ে নাও যদি তুমি না খেয়ে থাকো রাতের বেলা আগামী কাল তুমি কাজ করতে পারবে না তোমার শরীরের শক্তি হারিয়ে যাবে আর যদি তোমার শরীর দুর্বল হয়ে যায় উমাইয়া ইসলামের বড় শত্রু তোমার উপরে অকথ্য নির্যাতন চালাতে থাকবে ও ভাইরা বাবা জি রাগা আল্লাহ নবীর সাহাবি বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সাহাবি বেলাল আমি আপনার সাহাবি বেলাল আমি তো সৃষ্টি হতাম না আপনি সৃষ্টি না হলে ওই নবী না খেয়ে থাকবে আর আমি বেলাল উদর পূর্ণ করে থাকব এটা কোনোদিন নবী ভক্তি নবী ভালোবাসা হতে পারে না জোরে বলেন আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ হযরত বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ শুধু আজকে রুটি দিয়ে ক্ষান্ত হয়েছি এখানে শেষ নয় আজকে না খেয়ে থাকবো আগামী কালও যদি সংবাদ আসে আপনার খাওয়া হয়নি আগামী কালকে রুটি দুখানাও আপনার জন্য হাদিয়া দিয়ে যাব আমি বেলাল জানিয়ে দিলাম একাধারে যদি প্রত্যেক দিন আমার খাওয়া নাও হয়ে থাকে আমার ভিতরে যতদিন জীবন থাকবে আমি আপনাকে না খেয়ে থাকতে দেব না যদি বলে শুধু শুনলে হবে না বাপ সাহাবায়ে কেরামেরা নবীকে কতটা ভালোবেসেছেন আমরা কতটা বাঁচতে পেরেছি নবী দিবসের মজলিসে বসে একটু ওজন করি আমি হাদিস পড়েছি বুখারীর হাদিস ওই হাদিসের ব্যাখ্যা স্বরূপ কথাগুলো বলছি নবী বললেন তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমাকে জান অপেক্ষা বেশি ভালো না বাসতে পারবে আল্লাহর নবী এন্তেকাল হয়ে গেলেন নবীজির এন্তেকালের পরে হযরতে বেলাল সিদ্ধান্ত নিয়ে নিলেন আর মদিনার মাটিতে আমি বেলাল থাকবো না
সারা জীবন আমি মসজিদে নববীতে আজান দিয়েছি, সারা জীবন আমি মসজিদে নববীতে আজান দিয়েছি, আর আমি বেলাল আজ যদি আজান না দেই, আজ যদি আজান দেই সামনে নবীর ইমামতি করতে দেখতে পাবো না। হযরত বেলাল বলছেন সারা জীবন আমি মসজিদে নববীতে আজান দিয়েছি, সামনে তো গিয়ে দেখি আল্লাহর নবী ইমামতি করছেন, আজ যদি আল্লাহর নবী ইন্তেকাল করেছেন আজান দেই, এখন সামনে আল্লাহর নবী ইমামতি করবেন? কথা বলেন অন্য কেউ করবে? তো সুতরাং আমি বেলাল এই দৃশ্যটা যখন দেখব যে সামনে নবী ইমামতি করছেন না, আমার তখন আর সইতে পারবো না, বিরাট তখন আমার কষ্ট হবে, ওই জন্য আমি মদিনা শরীফ ত্যাগ করে শুধু চলে যাব, আমি শুধু শাম দেশের দিকে রওনা হয়ে যাব। অ্যাকচুয়ালি মদিনা শরীফ ত্যাগ করে শাম দেশে যাচ্ছেন নবীর প্রতি ভক্তি ভালোবাসাই, না নবীর আর ভালো লাগছে না তাই, অ্যাকচুয়ালি যাচ্ছেন বলে ভালোবাসা। একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে গেল, দীর্ঘ ছয় মাস যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবী তিনি স্বপ্ন যোগে দেখা দিলেন, ওগো আমার সাহাবী বেলাল, বাবা এত বড় নিষ্ঠুর হয়ে গেলে তুমি, ও আমার সাহাবী বেলাল, আমার রওজার ধারে এসে আবু বকর সালাম দিয়ে যায়, আমার রওজার ধারে এসে ওমর উসমান আলী সালাম দিয়ে যায়, আমার অন্যান্য সাহাবারা এসে সালাম দিয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত তোমার সালাম আমি রসূলুল্লাহ শুনতে পেলাম না। হাদিস শরীফের ভিতরে এসেছে মান যারানি বাদা ওয়াফাতি কানা কামান যারানি ফি হায়াতি আও কামা কল আলাইহি সালাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যদি আমার কোন উম্মত, আমার কোন উম্মতি আমার রওজার ধারে এসে সালাম দিয়ে যায়, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে যেন সশরীরে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার সাহাবী বেলাল, ছটা মাস হয়ে গেল তোমার কণ্ঠ থেকে কোনো আওয়াজ শুনতে পেলাম না, তোমার কণ্ঠ থেকে সালাম শুনতে পেলাম না বাবা বেলাল। হযরত বেলালের ঘুমটা ভেঙে গেল, পাগলের মতো শুতে রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রতি আমার ষোলো আনা ভক্তি ভালোবাসা রয়েছে, কিন্তু আমি মদিনা শরীফ ত্যাগ করেছি কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসার জন্য মদিনা শরীফ ত্যাগ করেছি, এমন করে পাগল পানা হয়ে ছুটতে থাকে। ও স্বরূপ নগর গ্রামের ভাইরা বাবাজিরা, হযরতে বেলাল যখন উড়াতে থাকে মদিনা আর মাটিতে যখন পা রাখলেন, সাহাবায়ে কেরামদের মাঝে যেন ঈদের আনন্দ বইতে লাগে, ওগো মদিনাবাসীরা তাকিয়ে দেখো আমাদের মাঝে আবার হযরতে বেলাল ফিরে চলে এসেছে। সাহাবায়ে কেরামেরা হযরত বেলালকে ডেকে ডেকে বলে, ও নবী সাহাবী বেলাল, একটু মসজিদে নববীতে আজান প্রদান কর। হযরত বেলাল কারো কোনো কথা শ্রবণ না করে দৌড়া তেলে গেছেন আল্লাহর নবী রওজাতুল আকদাসের দিকে, নবীজির রওজার ধারে গিয়ে দাঁড়িয়ে সালাম প্রদান করেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল এসেছি, হুজুর আমি বেলাল চলে এসেছি, আপনি আমাকে স্বপ্ন যোগে দেখা দিয়েছেন, আপনার প্রতি নাকি আমার ভক্তি ভালোবাসা চলে গেছে। না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনার প্রতি আমার ভক্তি ভালোবাসা ষোলো আনাই রয়েছে, আমি এই জন্য চলে গিয়েছি, সারা জীবন মসজিদে নববীতে আজান দিয়েছি, আর সামনে আপনি যে ইমামতি করেছেন, আর যদি আমি মসজিদে নববীতে আজান দেই সামনে আপনি ইমামতি করবেন না, এই দৃশ্যটা দেখে আমি বেলাল সহ্য করতে পারবো না বলে আমি মদিনা শরীফ ত্যাগ করেছিলাম।
দিলাম এমন করে করে বলে আর কাঁদতে থাকে এমন একটা সময় চলে আসলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাকে জমিনে তিনি পড়ে গেলেন সেন্সলেস হয়ে গেলেন মদিনা সাহাবারা হযরত বেলালকে সেবা করতে লাগলেন হযরত বেলালকে সেবা করতে লাগলেন যখন সুস্থ হয়ে উঠলেন মদিনা সাহাবায়ে কেরামের আবদার করতে লাগে বেলাল একটু মসজিদে নববীতে আযান দাও আজ দীর্ঘ ছটা মাস অতিবাহিত হয়ে গেল তোমার কণ্ঠ থেকে মদিনার মসজিদে আযান শুনতে পেলাম না বেলাল তুমি যদি একটু আযান দাও আমরা মনে করব আল্লাহর নবীর জামানাতে আবার আমরা ফিরে এসেছি নবী চলে যাওয়া বিরহ যন্ত্রণাটা একটু লাঘব হবে ও বেলাল একটু মসজিদে নববীতে আযান প্রদান করো হযরত বেলাল বলেন ওগো নবী সাহাবায়ে কেরামেরা আমি বেলাল আযান দিতে রাজি রয়েছি তবে সামনে গিয়ে কি আল্লাহর নবী ইমামতি করবেন এই সামনে অনেক চেয়ার খালি আছে বা পিছনে যারা আছেন এই পিছনের ভাইরা সামনে আসেন অনেক জায়গা খালি আছে যার সামনে জায়গা খালি আছে একটু জায়গাটা পূরণ করে নেন বৃষ্টি হচ্ছে অল্প অল্প একটু চলে আসেন সব দিক থেকে সময় লস হবে যারা পিছনে আসেন সামনের দিকে আসেন শুনুন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মদিনা সাহাবার এবার আরজি জানাচ্ছেন আযান দিতে বলছেন যে আল্লাহর নবী ইমামতি করবেন তো বলছে কেমন করে করবে তুমি আযান দেবে আর সামনে যে হযরত আবু বকর ইমামতি করবে বলে আমি আযান দিতে পারবো না কেন না সারা জীবন আমি আযান দিয়েছি আর সামনে দাঁড়িয়ে ইমামতি করতে দেখেছি আল্লাহর নবীকে আজ আমি আযান দেব সামনে যদি দেখি ইমামতি করছেন হযরত আবু বকর তাহলে এই দৃশ্যটা দেখে আমি বেলাল সহ্য করতে পারবো না জোরে বলেন আল্লাহর নবীর দৈহিত্বরে ইমাম হাসান ইমাম হোসাইনের কানে সংবাদ পৌঁছে গেল বেলাল মদিনার মাটিতে চলে এসেছে দুই ভাই দৌড়াতে লাগে হযরতে বেলালের দুই হাত ধরে আরজি জানাই ও চাচা জান বেলাল আজ ছটা মাস হয়ে গেল নানা জান আমাদের থেকে বিদায় হয়েছেন আল্লাহ নবী এন্তেকাল করেছেন একটু মসজিদে নববীতে আজান প্রদান করো নবী জামানাতে যেমন করে আজান দিতে তেমন করে একটু আজান প্রদান করো যেন নবী চলে যাওয়া বিরহ যন্ত্রণাটা একটু লাঘব হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীতে এসেছে তিনি বলতে যাবেন না আমি আযান দিতে পারবো না হঠাৎ মনে পড়ে গেছে নবী বলেছেন যে ব্যক্তি আমার দৈহিত্বর ইমাম হাসান ইমাম হোসাইনের দিলে কষ্ট দিল সে যেন প্রকার অন্তরে আমি নবী আমার দিলে কষ্ট দিল এখন হাসান হোসাইন দুই ভাই তারা আযান দিতে বলছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যদি আযান না দেন ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা এরা দুই ভাই কষ্ট পাবে না আনন্দ পাবে কষ্ট পাবে হাসান হোসাইন কষ্ট পাবে মানে প্রকার অন্তরে কে কষ্ট পাবে সুতরাং আমি বেলাল জানিয়ে দিলাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাদের দিলে কষ্ট দিয়ে আল্লাহর নবীর দিলে কষ্ট দিতে রাজি নই আমি বেলাল আযান দিতে দাঁড়িয়ে গেলাম যদি বলে তো বলবেন এই পর্যন্ত বোঝানোর উদ্দেশ্য আমার এতক্ষণ আযান দিচ্ছিলেন না এবার আযান দিতে দাঁড়িয়েছেন মূলত কার ভালোবাসায় নবীর ভালোবাসা ওগো মুসলমানেরা ভালো করে মাথায় রাখুন ওই নবীকে আমাদের জান অপেক্ষা বেশি ভালো না বাসতে পারলে প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো না যে কথা হযরত ওমারকে আল্লাহর নবী ডেকে বলেছিলেন আল্লাহর নবী
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহুকে ডাক দিয়ে বলে ওগো আমার সাহাবী আবু বকর মক্কার মানুষেরা আমার কলেমার দাওয়াত মেনে নিতে চায় না মক্কার মানুষেরা তারা আমার কলেমার দাওয়াত মেনে নেয় না কেউ পাগল বলে উপহাস করে কেউ পাগল বলে মারধর করে আমার শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দেয় ও আমার সাহাবী আবু বকর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মক্কা শরীফ ত্যাগ করতে হবে হয়তো মদিনাতে হিজরত করা লাগবে আবু বকর বাবা আবু বকর ওই হিজরতের সাথী তুমি আমার হয়ে যাবে আল্লাহর নবী এই কথাটা হযরত আবু বকরকে জানিয়ে দিলেন আর এখান থেকে দীর্ঘ ছয় মাস অতিবাহিত হয়ে গেল আল্লাহর নবী ছয় মাস পরে গভীর রাতের বেলা হিজরতে বার হয়ে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে যে একবার আবু বকর বলে ডাক দিলেন একবার ডাক দেওয়ার সাথে সাথে আবু বকরের ঘরের দরজাটা ওপেন হয়ে গেল জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর একবার ডাকলাম দরজা খুলে গেল কি ব্যাপার বাইরে কি কোনো তোমার প্রয়োজন ছিল হয়তো আমিও আসতে আর তোমারও বাইরে প্রয়োজন থাকতে পারে ওই জন্য না ইয়া রাসূলুল্লাহ সারা রাত দরজার কাছে পিঠটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি না জানি কোন মুহূর্তে আপনি এসে বলবেন আবু বকর হিজরতে যেতে হবে আর আমি আবু বকর ঘুমিয়ে থাকব নবী বললেন আবু বকর তা তুমি জানলে কেমন করে আজকে রাতে আমি হিজরত করব আমি তো তোমার সঙ্গে বলিনি যে আজকে হিজরত করব তাই আজকে সারা রাত দরজার কাছে পিঠটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছো আল্লাহু আকবার আল্লাহর নবীকে কতটা ভালোবেসেছে ওগো মুসলমানেরা ভালো করে মাথায় রাখো আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর জানিয়ে দিলাম আজকে সারা রাত যে আমি জেগে জেগে দাঁড়িয়ে আছি এখানে শেষ নয় ইয়া রাসূলুল্লাহ আপনি মনে করে দেখুন এখান থেকে ছয় মাস আগে বলেছিলেন আবু বকর সাহাবী আবু বকর হিজরতের সাথী তুমি আমার হয়ে যাবে ও আল্লাহর নবী আমি আবু বকর জানিয়ে দিলাম আজ দীর্ঘ ছটা মাস হয়ে গেল আমি আবু বকর ছটা মাসের ভিতরে কোনদিন বিছানায় পিঠ লাগাইনি জোরে বলেন আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ ও গো আমার নবী আমি আবু বকর আজ ছটা মাস ধরে ধরে দরজার কাছে পিঠটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি না জানি কোন মুহূর্তে আল্লাহর নবী এসে আবু বকর বলে ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই জন্য আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি আর আপনি আমাকে আবু বকর বলে ডাকবেন আপনার শানে বেয়াদবি হয়ে যাবে আপনি কষ্ট পাবেন ওই জন্য আমি আবু বকর আজ ছটা মাস হয়ে গেল দরজার কাছে পিঠটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ নবী শুধু আমি একা যে দাঁড়িয়ে থাকি এখানে শেষ নয় হুজুর আপনি খেয়াল করে দেখুন বাইরে যে উটটা বাঁধা রয়েছে উট বাঁধা আছে আজ ছটা মাস হয়ে গেল ওই উটটা ছটা মাসের ভিতরে ঘুমায় না ইয়া রাসূলুল্লাহ শুধু উট ঘুমায় না এখানে শেষ নয় আমার বাড়িতে যে আমার মেয়ে রয়েছে আসমা আজ ছটা মাস হয়ে গেল আসমারও চোখে এক জায়গায় হয় না ঘুমাতে যায় না আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটা মাস ধরে ধরে তিনি রেডি করে রেখেছেন আপনি হিজরতে যাবেন বলে নাস্তা করে নবী বললেন আবু বকর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমার বাল্যকালের বন্ধু ছিলে আজ তুমি আমার হিজরতের বন্ধু হয়ে গেলে আমি নবী জানিয়ে দিলাম লিকুল্লি নবিয়িন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিল জান্নাতি আবু বকর আমি নবী জানিয়ে দিলাম
তুমি তো আমার বন্ধু সারা জীবন থেকে গেলে হিজরতের সময়েরও বন্ধু হয়ে গেলে এই দুনিয়াতে বন্ধুত্ব শেষ হবে না আবু বকর আমার প্রতি ভালোবাসার জন্য আল্লাহ এত তোমার প্রতি খুশি হয়েছেন জান্নাতের ভিতরেও তোমার সঙ্গে আল্লাহ আমার বন্ধু বানিয়ে দেবেন জোরে বলে এখন আমার বক্তব্য যে নবী বলেছেন জীবন অপেক্ষা আমাকে ভালোবাসা লাগবে ওই নবীকেও আমাদের ভালোবাসার দরকার আছে না নেই আবু বকর ঘুমাননি 6টা মাস আমরা ওই নবীর ভালোবাসায় যে একটা রাত দরুদ শরীফ পড়ে কাটাবো এই রকম এখনো পর্যন্ত ভালোবাসা এখনো জন্মগ্রহণ করিনি আমার দিনে বরং বছরে একদিন নবী দিবস দেব নবীর ভালোবাসায় স্টেজে ওঠার আগে বলে হুজুর যাই করেন তাই করেন 11টার ভিতরে ফিনিশিং টানবেন আখেরি দোয়া কমপ্লিট হয়ে যায় যাই মুরব্বীরা বলেন না দেখি তো বেশিরভাগ যুবক ছেলেরা বলে হুজুর যাই করেন 11টা পার করবেন খবর নবীর ভালোবাসা কতটা আচ্ছা বাড়িকে যদি ঘুমাতো তো স্বস্তি পেতাম না ঘুম স্বাস্থ্যের জন্য ভালো ও ঘুমাচ্ছে বাড়িকে ঘুমাবে বলে মনে হচ্ছে হ্যাঁ এই আমার কাছেও আছে চেনেন তো এমাল টিভির ওপরে জিনিস তাই না টিভিতে আর কি হয় এই এতে সেই নবী দিবসের রস শুনে খিচুড়ি খেয়ে বাড়ি যাচ্ছে বাড়ি যে ফজরের আজান দিচ্ছে তাও মোবাইলে গান সিনেমা নাটক দেখে সময় অতিবাহিত করছে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছে তখন ভাবছে তাহলে তো ভোর হয়ে গেছে প্রায় এবার মোবাইলটা রাখি ঘুমিয়ে পড়ি রাত 3:30 পর্যন্ত মোবাইল দেখেছে মা অতিষ্ঠ হয়ে যায় বলে এখন 8:30 বেজে গেছে এখন ওঠার নাম নেই ঘুমাই কি করে 11টার সময় শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে একটা মানুষ এত কোন ঘুমাতে পারে খুব তো বকাবো কি তো মা বলো খবর রাখে না ঘুমিয়েছে 3:30 আর সর্বনাশ হয়ে যাচ্ছে মোবাইলের পিছনে জীবনে কত রাত কাটিয়েছি মোবাইলের প্রতি ভক্তি ভালোবাসা দেখাতে যে এ জীবনে কতটা সময় কতটা রাত ব্যয় করেছি আর যে নবী আমার আপনার শাফাত করবেন ওই দয়ার নবী ভালোবাসাই আমরা জীবনে কটা রাত কাটিয়েছি ওগো মুসলমানেরা ভালো করে মাথায় রাখুন আল্লাহ পাকের নবী তো এটাই বললেন পরিপূর্ণ মুমিন হতে গেলে জান অপেক্ষা ভালোবাসতে হবে এখন আপনাদের কাছে প্রশ্ন আমার ওই নবীকেও তো আমরা ভালোবাসতে চাই তো নবীকে কেমন করে ভালোবাসব বেলালের মতো দুখানা রুটি আল্লাহর নবীর হাতে দিয়ে ভালোবাসার নজির দেখানোর সেই সময় সেই সুযোগ আর আছে বাবা নবীকে যে একবেলা খেতে দেব দাওয়াত করে বাড়িতে সেই সুযোগ আর নেই আল্লাহর নবীর গায়ের একটা জুব্বা তৈরি করে দেব সেই রকম সুযোগও এখন আর নেই নবীর দৈহিক খেদমত করব সেই রকম সুযোগও আজ আমাদের মাঝে নেই তো ওই নবীকে তো ভালোবাসতে হবে তো কেমন করে ভালোবাসব আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওগো আমার উম্মত উম্মতিনা মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাম আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিনা মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি আমার সুন্নাত গুলোকে ভালোবেসে নেবে যে ব্যক্তি আমার সুন্নাত গুলোকে ভালোবেসে নেবে প্রকার অন্তরে সে আমি নবী আমাকেই ভালোবেসে নিল অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আর যে আমাকে ভালোবেসে নিল সে আর আমি একই সঙ্গে জান্নাতের ভিতরে থাকব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এ
জামানায় নবীর ভালোবাসতে গেলে আমাদের করণীয় কি করতে হবে? নবী বলেছেন এ জামানায় ভালোবাসতে গেলে আমার সুন্নাত ভালোবাসতে হবে। যে ব্যক্তি আমার সুন্নাত ভালোবাসবে সে যেন আমি নবী আমাকে ভালোবাসলো। তাহলে নবীর ভালোবাসতে গেলে এখন আমাদের দরকার নবীর সুন্নাত, নবীর আদর্শ গুলো আমাদের জীবনে ফুটিয়ে তোলা, ঠিক না? বল সেই নবী তো ভালোবাসবো, সুন্নাত আছে এখন আমাদের ভেতরে, মেসক করা নবী সুন্নাত, বড় সুন্নাত। আছে স্বরূপনগর গ্রাম যদি সার্ভে করা হয় যে মেসোয়াক আছে কতজনের বাড়ি আর বিরাস কলগেট আছে কতজনের বাড়ি, জিতে যাবে কোন পার্টি? যারা খাওয়া হয় না, অভাব আছে, গরিব মানুষ, ওরাই দাতন করুক, আমাদের টাকা পয়সা বহুকুণ নেই, আমরা বিরাস করব। দরুদ শরীফ আল্লাহুম্মা, কাদে উম্মত কাদে মুমিন কাদে মুমিনা, কাদে উম্মত কাদে মুমিন কাদে মুমিনা, আজ খালি ভুবন রইল পড়ে, কাদে মুমিন কাদে মুমিনা, আসবে না নবী আর এই ভুবনে, দেখা কি হবে না আমার জীবনে, আসবে না নবী আর এই ভুবনে, ও গো নবী মন স্বপনে তোমার দেখা, তোমার দেখা পেলে পরে, তোমার দেখা পেলে পরে জীবন হয় ধন্য, কাদে মুমিন কাদে মুমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই একটু ভক্তি করে পড়েন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, যে কথা বলছিলাম আল্লাহ নবী বললেন যদি আমাকে ভালোবাসতে হয় আমার সুন্নাতগুলোকে ভালোবেসে নাও, আর সেটাই বলতে যে বলেছি নবীর একটা বড় সুন্নাত হলো মেসওয়াক করা, মেসওয়াক আজ আমরা ভুলে গেছি। নবীজি যেভাবে চলেছেন, বলেছেন, খেয়েছেন, পরেছেন, কথা বলেছেন, সব দিক থেকে আল্লাহ নবীর আদর্শগুলো ফলো করে চলবো, আমাদের জীবনে বাস্তবে রূপ দেব, যে রূপ দিতে পারবে সেই প্রকৃত নবী পাকের খাঁটি ভক্ত বলে দাবি করতে পারে, ঠিক না? বল সেই নবীকে ভালোবাসে। আল্লাহ নবীর ঘুমানোর সময় টানা সুন্নাত কি ছিল? যারা নবী ভালোবাসেন
যারা নবী ভালোবাসেন তারা এই খেয়ালটা করবেন, নবী কেমন করে ঘুমিয়েছেন আমিও তেমন করে ঘুমাবো, আল্লাহর নবী প্রথমে ডান কাতে ঘুমিয়েছেন আমি ঘুমানোর সময় ডান কাতে ঘুমাবো, নবী যখন খানা খেয়েছেন প্লেটের নিচে দস্তরখান বিছিয়ে খেয়েছেন, কতজনের বাড়ি আছে নবীর এই সুন্নাত, কত মানুষ হয়তো নামও শুনিনি। নবীর একটা সুন্নাত হলো যখন খাদ্যগুলো খাবে চেটে চেটে পরিষ্কার করে খাবে, এটাই নবীর সুন্নাত। কতজন নবীর এই আদর্শকে পালন করে চলি, সব দিক থেকে তো মাইনাস হচ্ছে, তো নবীকে কেমন করে ভালোবাসলাম। শাদি বাড়ি গেছেন, প্রথম সব উঠে গেছে, দ্বিতীয় সবে ঢুকেছেন, ওই টেবিলের উপরে যে প্লেট গুলো থাকে দেখে কি মনে হয় বলেন, উম্মতে মুহাম্মাদি খেয়ে গেছে বলে মনে না, ওজা হুমলান হুম লেগেছে, উম্মতে মুহাম্মাদির খানা খাওয়াটা তো এমন হতে পারে না, উম্মতে মুহাম্মাদি খানা খাবে তো সেটা পরিষ্কার করে চেটে চেটে খাবে, তেজা হুমলান হুম লেছে তো এই খাওয়াটা কোনোদিন উম্মতে মুহাম্মাদির খাওয়া হতে পারে না, আর ওটাই নাকি হয়েছে এখন স্মার্ট ওই ভদ্র, কোনটা ভদ্র বলেন দিন, ওই যে হুমলে মুঙ্গলে রেখে দিয়েছে না খেতে পারিনি ওই এখন ভদ্র হয়েছে, আর যারা পরিষ্কার করে করে সেটে সেটে খায় ওদের দেখে আর হাসে, মনে করেন কার বলবো হয়তো রাগ করবে। অলিউল্লাহ ভাই আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ, তা আমি আর অলিউল্লাহ ভাই দুই ভাই গিয়েছি একটা মেয়ে দেখতে, কারণ মেয়ে দেখতে যে সামনে তো নাস্তা দেবে, নাস্তা দিয়েছে তো অলি ভাইয়ের খাওয়ার স্পিরিট দেখে আমার মনে ভালো লাগছে না, হাববাব দেখলে তো বোঝা যায় যে একটাও রাখবে না ওকে, আমি হাত দোকানে জড়িয়ে ধরে বললাম ভাই আল্লাহ দোয়াই লাগে যতই পেটে খিদে থাক খবরদার জন্য পরিষ্কার করে খেয়ে নিও না, মান সম্মান গুলো থাকবে না আমাদের, তোমার বড্ড যদি খিদে লাগে হঠাৎগঞ্জ বাজারে যে ঘোষের দোকান থেকে পেট পূরণ খাওয়াবো মিষ্টি, দুটো একটা হতে রেখো, এরম ব্যাপার স্যাপার আছে না, হ্যাঁ পেটে খিদে থাকলেও রাখতে হয়, তা যদি না রাখে হয়তো বলতে পারে হারেঙ্গি নাই নাকি বাবার কালে মনে হয় কিছু খাই নিয়ে না, কিন্তু রসুলের আদর্শ হলো খানা যখন খাবে খাদ্য যখন খাবে পরিষ্কার করে চেটে চেটে খাবে, হ্যাঁ আপনি খেতে পাচ্ছেন না এমন ভাবে খান ওই খাদ্যটা যেন আরেকজন খেতে পারে, কিন্তু এমন ভাবে খাবেন না ঠোক মারামারি ও চলবে না। আল্লাহর নবীর আদর্শ এইগুলো যদি আমরা না ফলো করি, নবীর আদর্শ কোন দিক থেকে দেখব, আপনাদের মসজিদের খবর জানি না, এই মসজিদের খবর কি জানি না, তবে নবীর আদর্শগুলো দিন দিন যেন আমাদের কাছ থেকে বিদায় হচ্ছে। জুম্মার দিন ইমাম সাহেব দুরাকাত ফরজ নামাজ শেষ করেছে তো দেখে মনে হয় যেন তার বাড়ি আগুন লেগে গেছে নিবাতি যেতে হবে, তাই না, হুড়ি বেড়ে যাচ্ছে, এক মসজিদ লোক মুহূর্তের ভিতরে তিন ভাগে দুই ভাগ লোক খালি, পরে নামাজ আছে আর না নেই, হয় তোমাদের বলে যেতে হবে আমরা যারা নামাজ পড়ছি এ পড়ার কোনো দরকার নেই, নতুবা বলতে হবে যে আপনারা যেটা করছেন এই সুন্নাত নামাজ আখেরি জোহরের নামাজ আপনারা যেটা করছেন এটা পড়ার দরকার আছে, সুন্নাতও দরকার আছে নফলও পড়ার দরকার আছে, তা তুই পড়ছিস না কেন, অনেক ফাঁক ফোকর করে বাবা একদিন সময় হয়েছে শুক্রবার সেদিনও মসজিদে এসে যদি জ্বলন চড়ে যায় 15 মিনিট সময় না হয় এস্তার যাবে, বাড়ি গিয়ে কি করবা ভাত খাবা,
মানুষের বছরে একদিন দুই দিন ঘটতে পারে, ইমার্জেন্সি কাজ থাকতে পারে, তা আল্লাহর প্রত্যেকটা জুম্মা। আচ্ছা, এই যারা না পড়ে চলে যাচ্ছে বাকি সুন্নাত গুলো, আবার দেখবেন এ জামানাই এ জামানাই এই হঠাৎ করে দেখছে নামাজে আসছে ঠিক, কিন্তু মাথায় টুপি নেই, গায়ে সুন্নাতি লেবাস নেই। মোস্তফা হুজুর ডেকে বলছেন, বাবা নামাজ পড়তে এসেছো, মাথায় টুপি নেই, গায়ে সুন্নাতি লেবাস নেই। তো বলে, টুপি না মাথায় দিলে নামাজ হয় না, কে বলেছে আপনার? হ্যাঁ, এটা ঠিক, টুপি মাথায় না দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না সেটা না, নামাজ হয়ে যাবে, তবে টুপি মাথায় দেওয়া কি সুন্নাত? তো গায়ে হাঁটুর নিচে জামা দেওয়া সুন্নাত। আচ্ছা, এই যা বলেছে করিনি, তাই কি হয়েছে, নামাজ হবে না, কে বলেছে? এটা বলেছে মানে নবীর আদর্শকে সম্মান জানিয়েছে, না নবীর আদর্শকে তুচ্ছ মনে করে চলে গেছে। যারা ফরজ নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, তারা নবীর এই সুন্নাতকে তারা বিরাট অগ্রাধিকার দিয়েছে বলেই চলে যাচ্ছে, না ও না করলে হয়ে যায়, ওরা মরে মরুক, তুচ্ছ মনে করে চলে যাচ্ছে। কথা বলেন তুচ্ছ তো? আল্লাহ নবী তাদের জন্য সাবধান করে দিলেন, ও আমার উম্মত, উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী তোমাদেরকে সাবধান করে দিলাম, মান দাইয়া সুন্নতি হুরিমাত আলাইহি সাফাতে, আমার যদি কোনো উম্মত, উম্মতি আমার কোন সুন্নাত দেখে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, আমার কোন সুন্নাত দেখে অবজ্ঞা ঠাট্টা করে উড়িয়ে দিয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তার জন্য কিয়ামতের ময়দানে সাফাত করা আমার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন, বিপদের সংকেত, নাউজুবিল্লাহ। আমি একটু পরীক্ষা করলাম, আল্লাহ যেন হেফাজত করেন আমাদের প্রত্যেককে, বলি আমিন। তো নবী বললেন, যারা আমার সুন্নাতকে দেখে অবজ্ঞা করবে, তুচ্ছ মনে করবে, তাচ্ছিল্য মনে করে উড়িয়ে দেবে, যাদের কাছে আমার সুন্নাতের দাম থাকবে না, তাদের জন্য আমি নবী আমার সাফাত করা হারাম। হ্যাঁ, বলতে পারতো এটা নবীর সুন্নাত, টুপি পরে নামাজ পড়া ভালো, কিন্তু এই মুহূর্তে না, আমার নিয়ে আসা হয়নি, ভুলে রেখে এসেছি। কথাটা কেমন? সুন্নাতি লেবাস গায়ে দিয়ে নামাজ পড়া এটা ভালো, উত্তম কাজ, কিন্তু এই মুহূর্তে আমার সেই সুন্নাতি লেবাসটা নিয়ে আসা হয়নি, চেষ্টা করব ইনশাআল্লাহ পরের দিন আবার করে আসার। এটা বলা কেমন? আর করিনি তাই কি হয়েছে, এটা কেমন? সাবধান করেছেন বলো নবী, তোমার জন্য আমার সাফাত হারাম, খবরদার আমার উপরে রাগ করবেন না। আমি বলছি না, আল্লাহর নবী আরবিতে হাদিস বলেছেন, আমি হাদিসটা বাংলায় ব্যাখ্যা করেছি। নবীজি এই কথা অনুযায়ী আমরা যারা এখানে আসি বসে, কারো বলার ক্ষমতা আছে যে কিয়ামতের দিন নবীর সাফাত লাগবে না? জীবনে যা আমলে ইবাদত করেছি এরই জোরে আমরা জান্নাতে চলে যাব, ক্ষমতা আছে কারো? নবীর সাফাত লাগবে সবার, কার কার নবীর সাফাত দরকার? আজকে এই নবী দিবসের মজলিসে বসে আল্লাহকে কি সাক্ষী রেখে দোকানা হাত দেখিয়ে দেওয়া যায়? নারাই তাকবীর, নারাই তাকবীর, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারাই তাকবীর। আল্লাহ তাআলা আপনার এই সমস্ত বান্দারা আজ স্বরূপ নগরে বুকে নবী দিবসের মজলিসে বসে দুকানা হাত আপনার সেই দরবারে তুলেছি মাহবুব, হাসরের মহাময়দানে আমাদের উপায় থাকবে না, নবী যদি সাফাত না করেন, আমরা আজ বড় আশা নিয়ে হাত তুলেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে আপনার হাবিবের সাফাতকে কবুল করুন, সকলে বলি আমিন, হাত নামান। তাহলে নবীজি সাফাত যদি পেতে হয়, নবীর আদর্শগুলো ভালোবেসে পালন করা লাগবে, নবীর আদর্শগুলো আমাদের মাঝে বাস্তবে রূপ দেওয়া লাগবে। রাগ করেন না, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, বাবা পায়ে হাত রেখে বলি,
নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করি আমরা, নবীর একটা আদর্শ হলো মুখের দাড়ি রাখা। আমরা যারা আজ রাখবো, কাল রাখবো, এক বছর, দুই বছর, পাঁচ বছর পরে রাখবো, এই নিয়াত করছি না এক্ষুনি দাড়ি রাখলে লোকে কি বলবে, খারাপ দেখাবে? বিশ্বাস করেন, আমি কারো দিলে আঘাত দিয়ে কথা বলার জন্য বসিনি বাপ। আপনার ভালোবাসি বলে আপনার পরকালটা সুন্দর যাতে হয় ওই জন্য কথাটা বলছি। নিজে একবার ভেবে দেখেন তো, আপনি যে বলছেন এখনো দু বছর পরে রাখবেন, আপনার থেকে কম বয়সী কত মানুষ কবরে শুয়ে আছে, আছে না নেই? আমার থেকে কম বয়সী বহু মানুষ এখন কবরে শুয়ে আছে। আল্লাহ বড় রহম করে এখনো আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু এখনো যদি বলি আগামীতে হবে, দেখেন না সকালে কথা বলে আসলাম বাজার থেকে, বাড়ি আসার পরে দুপুর বেলা সংবাদ আসছে অমুক মানুষটা দুনিয়াতে নেই, ইন্তেকাল করেছে, এমন সংবাদ এভেলেবেল শোনা যাচ্ছে না যাচ্ছে না। এখন যদি রাখবো রাখবো করতে করতে ইন্তেকাল হয়ে যায়, এ মায়েরা সব জায়গায় গিয়ে অত কথা বলতে হয়। আল্লাহ দেখা হয়েছে তো বুদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, মায়েরা দয়া করে আপনারা নীরবতা পালন করুন, নবী দিবসের মজলিসে এসেছেন, নবীর কথা শুনুন, বক্তব্যে আমাদের দিকে আপনারা অ্যাটেনশন দেন, কথা বলতে শুনুন। যখন কবরে রেখে আসবে তখন তো ইমাম সাহেব বলে দেবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি আর নবীর মিল্লাতের উপরে রেখে গেলাম। এখন মনকার নাকির এসে কাপনের কাপড় মুখ থেকে সরাবে, সরিয়ে দেখবে বয়সটা দেখতে পাচ্ছি খারাপ না, 47-48 বছর বয়স হয়ে গেছে, মুখের কাটিং থেকে তো তাই মনে হচ্ছে, উঠিনি কেন? শুধু শুনে গেছে আল্লাহর নবী বলেছেন এক পিস উম্মত বাইরে থাকতে আমি নবী জান্নাতে যাব, উম্মতে মুহাম্মাদি অবতার সবাই কোন উম্মতে মুহাম্মাদি হিসাবে গণ্য হবে না আসলের ময়দানে। আমি আব্দুল মতিন আপনাদেরকে বলছি, আমার সঙ্গে আপনাদের আর যদি দেখাও না হয়, হাসরের ময়দানেও যদি আপনাদের সঙ্গে আমার আর দেখা নাও হয়, আমার কথা শুনে আল্লাহর কোন বান্দা যদি এই তওবা করে যায়, আল্লাহ আমি আজ থেকে নবীর আদর্শগুলো ছেড়ে দেব না, আমি আদর্শগুলো মেনে চলবো, এবং আমার কথাগুলো শুনে যদি নবীর সুন্নাতগুলো পালন করে চলে, আমার সঙ্গে হাসরের ময়দানে আপনাদের সাক্ষাৎ না হলেও আমার কথা শুনে আমল করার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, আল্লাহ নবী আপনাকে ঠিক এসে চিনে নেবেন, এই উম্মতটা আমার আদর্শের উম্মত। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের মহাময়দান মানে মানুষেরা পাগলপানা হয়ে ছুটতে থাকবে, কোথাও কোনো ছায়া মিলবে না, মানুষেরা পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে, ইয়া রাসূলুল্লাহকে আপনাকে যদি খুঁজে পেতে চাই কোথায় গিয়ে তালাশ করলে আপনাকে খুঁজে পাব? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি আমাকে তালাশ করতে হয় সোজা চলে যাবে হাউজে কাউসারের ধারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাউজে কাউসারের ধারে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন? আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, হাসনের মা ময়দানে মাথার
হাতি নিকটে সূর্যটা যখন চলে আসবে মানুষেরা পানি পানি করে পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে একটা হাউস দান করবেন যেটাকে কাউসার বলা হয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার নামীয় হাউস দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাশরের মহাময়দানে আমার উম্মত আমার উম্মতি যারা তৃষ্ণার্ত থাকবে আমি রাসূলুল্লাহ তাদেরকে নিজ হাতে পানি পান করিয়ে তৃষ্ণা নিবারণ করে দেব। জোরে বলেন খুঁজে না পাই কোথায় গিয়ে তালাশ করলে আপনাকে খুঁজে পাবো। আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ রসুল বলেছিলেন ও আমার বিবি আয়েশা আমাকে যদি হাউজে কাউসারের ধারে খুঁজে না পাও সোজা চলে যাবে মিজান পাল্লার ধারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিজান পাল্লার ধারে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন? আল্লাহ নবী বলেছিলেন আয়েশা ও আমার বিবি আয়েশা আগা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মিজান পাল্লাটা এমন একটা জায়গা যে জায়গাতে কোনো মানুষ হাসতে থাকবে যে জায়গাতে কোনো মানুষ কাঁদতে থাকবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ফাওয়া ফি ঈশাতির রাদিয়া তার আনন্দের আর কোনো কূল কিনারা থাকবে না। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনহু যার ঈমান আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে ফাউম্মুহু হামিয়া ওই মানুষটার জন্য ঠিকানা হবে হামিয়া নামক জাহান্নাম। ও আমার বিবি আয়েশা আগা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মিজান পাল্লা ধরে আমি আল্লাহ নবী এমনি এমনি দাঁড়িয়ে থাকবো না যখন আমি দেখতে পাবো আমার কোন উম্মত আমার কোন উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে আর গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে আমি রাসূলুল্লাহ আর দাঁড়িয়ে থাকবো না। আমি রাসূলুল্লাহ আমার সাদা আঙুলটা তার নেকির পাল্লাতে চাপিয়ে দেব আর যেই না সাদা আঙুলটা নেকির পাল্লায় চাপিয়ে দেব এক মুহূর্তের ভিতরে তার হালকা হয়ে যাওয়া নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে শুধু উম্মতে মুহাম্মাদীরা একা থাকবেন না, সব নবী রসুলের উম্মতেরাও থাকবেন। নবী তো সব উম্মতের বেলায় সাফাত করবেন না, সব উম্মতের বেলায় সাদা আঙুল চাপিয়ে দিয়ে নেকি ভারী করে দেবেন না, কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীদের তথা নিজের উম্মতদেরকেই তো এই অফার। তো নবী বুঝবেন কেমন করে? ওই উম্মতটা আদম নবীর, ওই উম্মতটা নূহ নবীর উম্মত, ওই উম্মতটা সুলাইমান নবীর উম্মত, এই উম্মতটা নবী আইয়ুবের উম্মত, এই উম্মতটা আমার উম্মত তথা উম্মতে মুহাম্মাদি সব তো থাকতো হবল বল একসাথে নবী চিনে নেবে কেমন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? তা আল্লাহর নবী চিনবেন কেমন? সিম্বল প্রতীক এমন একটা জিনিস যে মুখে বলা লাগে না, দেখলেই বলো বোঝা যায়। থানা থেকে আপনাদের এ গ্রামে পুলিশ এসেছে, পুলিশরা বলে হাত উঁচু করে বলে না দেখো আমরা বলো থানা থেকে এসেছি, বলা লাগে? দেখলে বোঝা যায়। বিএসএফ এ দেখলে বোঝা যায় ইনি বিএসএফ, সাদা পোশাক পরে আছে মানে এ হলো কলকাতা পুলিশ, আকাশি রঙের জামা পরে আছে মানে হ্যাঁ সিভিক পুলিশ, কারণ বলো হাত উঁচু করে বলতে হয় না আমি এই পুলিশ। নিদর্শন দেখে চেনা যায়। নবী বললেন আয়েশা আমি রাসূলুল্লাহ চিনতে পারবো? আয়েশা একটু বলো তো, একটা ময়দানে অনেকগুলো বকরি আছে, সব বকরিগুলোর কপাল কালো আর একটা বকরির কপাল সাদা, সাদা কপালওয়ালা বকরিকে চিনে নিতে কি কষ্ট হবে? আমি বললেন আমিও ঠিক এই রকম ভাবে চিনে নেব। টোটাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে এমন শ্রেষ্ঠত্ব দান করবেন একমাত্র উম্মতে মুহাম্মাদীদেরকে দেখলেই চেনা যাবে এটা হলো উম্মতে মুহাম্মাদী। জোরে বলেন
স্থান দিয়ে নূরের আলো চমকাচ্ছে না তাই কি আমার জন্মসাল 1997 সালে 1995 সালে 1890 সালে ওজন বিশ্বাস করে যতই বলেন নবীজি বলবেন তোমার বয়স যদি হয় কত সালে তুমি তো হিসাবে আমার উম্মত তা যারা আমার উম্মত হবে তাদের শরীর দিয়ে তো নূরের আলো চমকাবে সুতরাং আমি তোমাকে সাফাত করতে পারবো না এই অভাব যদি নিতে হয় শরীর দিয়ে নূরের আলো চমকে নিয়ে আসো দুনিয়ায় এসে উজু করে যাওয়া সম্ভব আছে আপনি কিয়ামতের দিন যতই বলেন আল্লাহর নবী শুনবেন এখান থেকে বাপ যখন লকডাউন দেখেছি সেই সময়ে ওই যে কার্ডগুলো খাদ্য সুরক্ষার কার্ড যাদের সাদা রঙের কার্ড ছিল তাদের 13 টাকা করে কেজি চাল কিনতে হতো তাই না আর যাদের আকাশী রঙের তাদের 2 টাকা কে উত্তর হয়েছে কন্ট্রোলে ডিলিয়ারে বলেছে আপনি কোথেন গিয়ে একই দেশের অধিবাসী একই রাজ্যের মানুষ আমাদের থানাও একই কাটে সাইজও একই একই ডিলিয়ার একই বস্তা থেকে কেটে চাল দিচ্ছ ও 2 টাকা আমার 13 টাকা দু রকম বিচার হয় কিভাবে মা এটা বলো বুঝতে পেরেছে আমি যতই হাম্বি তাম্বি করি আমার দেবে না আমার বলবে হ্যাঁ তোমারও দেবো 2 টাকা করে কেজি কোনো সমস্যা নেই তবে কাঠটা সাদার জায়গায় আকাশি করে নিয়ে এসো ঠিক না হাসরের ময়দানে নবী বলবেন সাফাত করব বাবা তবে কালো হয়ে আছে সেই দিন উপায় কি হবে হাতে ধরে সাফাত যদি পেতে হয় মসজিদের সঙ্গে সুসম্পর্ক গড়ুন মসজিদের সঙ্গে সুসম্পর্ক গড়ুন সারাটা দিন দুনিয়ার সব কাজ কর্ম সব কিছু গুলো আমরা করতে পাচ্ছি আর আল্লাহর ঘর মসজিদে আসার কথা ভুলে যাচ্ছি আমরা একবারও ভাবিনি আমরা এমন একটা দিন ছিল শক্ত খাবার পাচ্ছি বানর মতো দাঁত ছিল না
যে আল্লাহ আমার জীবনের জন্য দাঁত দিয়েছেন। এমন একটা সময় ছিল মায়ের কোলে কাদার দলার মতো ছিলাম আমি, কোনো শক্তি ছিল না, যে আল্লাহ বসার মতো ক্ষমতা দিয়েছেন, যে সময়টা আমার দাঁড়ানোর মতো শক্তি ছিল না, ওই আল্লাহ আমাকে দাঁড়ানোর শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকে চলাচল করার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছেন। তো যে আল্লাহ আমাকে সব কিছু দিচ্ছেন, ওই আল্লাহর জন্য একটু নামাজ পড়ে আসি, ওই আল্লাহই তো দিয়েছেন হাতের শক্তি, পায়ের শক্তি, সারাদিন দৌড়াতে পারছি, কাজকর্ম করতে পারছি, একটা ঘন্টা আল্লাহর জন্য সময় দিতে পারছি। একটু ভাবি আমরা, আমার কথাগুলো ভেবে দেখি, সত্য সত্যি আমরা কতটা না আল্লাহ থেকে কৃতজ্ঞ হয়ে আছি, আল্লাহকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি। কি ছিলাম, কোথায় ছিলাম আর কি হয়েছে, তবে মনে রাখো দিন শেষে একদিন বলো তোমাকে মরতে হবে, কেউ রেহাই করাতে পারবে না। খাই তাই গায়ে শক্তি হয়, ওই আল্লাহ আমাদের পরিচালনা করেন, আল্লাহ যেভাবে নিয়ে যাবে, আমি আটকে রাখতে পারবো না আমার চোখ সাদা করা থেকে। সুতরাং যে আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়ে রেখেছেন, একটু নামাজ আদায় করি। ওগো ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহর রসুল হাদিসে বলেছেন যে তোমরা এটা মনে রাখো, যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ পাক কবরের ভিতরে নামাজকে তার সাথী বানিয়ে দেবেন। আমরা হাদিসে শুনেছি যে মানুষকে কবরের ভিতরে শুইয়ে রাখলে দুই দিক থেকে মাটির চাপ দিতে থাকে, হাড়গুলো মড়মড় করে ভেঙে যায়, কিন্তু কবর দেখা যাবে একজন নামাজি ব্যক্তির পাশ দিয়ে ডান দিক থেকে যখন আগিয়ে আসবে তার দিকে কারা যেন প্রতিহত করছে। সুবহানাল্লাহ বলেন, আযাবের ফেরেশতারা অবাক হয়ে যাবে, তোমরা কারা, এই মৃত মানুষটার দিকে কেন আগিয়ে আসতে দিচ্ছ না। ওই সময়তে তারা জবাব দিয়ে বলবে, ও আযাবের ফেরেশতারা, আমরা অন্য কেউ নই, আমরা হলাম এই মানুষটার জীবনের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আযাবের ফেরেশতারা, এই মানুষটা সারাটা জীবন স্বস্তি করে ঘুমাতে পারেনি, ঠান্ডার রাত মানুষেরা কাঁথা কম্বলের ভিতরে আরাম করে, মানুষেরা ঠান্ডার রাতের ভিতরে ঘরের দরজাটা দিয়ে ঘুমের ভিতরে মাসগুল থাকে আরাম করে, কিন্তু জানো না এই মানুষটাই কবরে একটু শান্তিতে থাকবে বলে লেপ কাঁথা কম্বলটা সরিয়ে দিয়ে ফজরের নামাজে অজু বানিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর ঘর মসজিদে যে নামাজ আদায় করেছিল, এই মানুষটা কত না কষ্ট করেছিল বর্ষার দিনে, বর্ষার দিনেও বর্ষাকে উপেক্ষা করে মসজিদে এসেছিল। ওগো আযাবের ফেরেশতারা, গরমের সময়েতে মানুষের তেমন তাড়াতাড়ি ঘুম আসে না, চোখে ঘুম সবে মাত্র এসেছে, আর দেখা গিয়েছে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, চোখের ঘুম থাকার পরেও এই মানুষটা আবার অজু বানিয়ে নিয়ে নামাজ আদায় করেছিল। কেন তোমরা জানো না, একমাত্র এই কবরে একটু আরাম করে ঘুমাবে বলে। ওগো আযাবের ফেরেশতারা, এই মানুষটাকে আর কষ্ট দিও না, এই মানুষটাকে একটু এবার আরাম করে ঘুমাতে দাও। জোরে বলেন, আমরা নামাজ
তার পাশে এসে দাঁড়িয়ে গেল। এ উম্মতে মুহাম্মাদের ইজ্জত শান শওকত অনেক বেশি। আজ নবী দিবসের মজলিসে বসেছি আমরা, আল্লাহর নবীর উম্মত হয়েছি। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, আমরা এ উম্মতে মুহাম্মাদি আমরাও হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এ উম্মতে মুহাম্মাদির হাসরের ময়দানে এত দাম হবে, সব দিক থেকে শ্রেষ্ঠ হবে ও উম্মতে মুহাম্মাদ। কিয়ামতের দিন কোন নবী রসুলের হাতে পতাকা থাকবে না। তাফসিরে এসেছে আল্লাহর নবীর হাতে একমাত্র পতাকা থাকবে, আর ওই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মতে মুহাম্মাদীরা চিনে নেবেন যে নবীকে না দেখে ভালোবেসেছিলাম, যে নবীকে না দেখে তার আদর্শগুলো মেনে নিয়েছিলাম, সেই নবীজি ওই হচ্ছেন। তার পতাকা তলের দিকে যায়। ঠিক তেমন উম্মতে মুহাম্মাদীদের মানও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। অথচ নবী যদি দোয়া না করতেন আল্লাহর কাছে সর্বনাশ হতো। আগে আগে আমরা হাদিসে পড়েছি, বনি ইসরাইল জামানায় কেউ একজন জেনা করেছে, সকালবেলা দরজায় লেখা থাকবে জেনা করেছে। কথা শুনছেন? বিপদ কম না বেশি? কি সর্বনাশ বলেন? রাতে জেনা করেছে, সকালে দরজায় লেখা অমুক ব্যক্তি অমুকের সঙ্গে জেনা করেছে। আচ্ছা, এ জামানায় যদি ওই জিনিস থাকতো তা দরজার হাল কি হতো? আর জায়গা থাকতো? সে হয় না কেন জানেন? আল্লাহর নবীর দোয়ার জন্য। অন্য নবী রসূলদের উম্মতেরা যে গুনার কাজ করেছে, ওজনে কম দিয়েছে তো সমূলে ধ্বংস করে দিয়েছে, কোরআন শরীফে আছে। ওজনে কম দিয়ে দেওয়ার কাজ শুরু করেছে, নিষেধ করা হয়েছে, এর পরেও করছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে। আমরা তো এভেলেবেল চালাচ্ছি, এর পরেও নবীর হাদিসে, নবীর হাদিসে আমরা পড়েছি নবীজি যে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পূর্বের নবীদের উম্মতদের কথা তো শুনলাম, আমার উম্মতেরা তারা যদি গুনাহ করে তাদেরকে যেন সমূলে ধ্বংস করে দেবেন না। ওই জন্য এখনো মুখ দেখিয়ে চলতে পারি পালাই, কিন্তু হাসি সব ওপেন হবে। আটটা জিনিস সাক্ষ্য দেবে হাসরের মাঠে, আল্লাহ বন্ধ করে দেবে। আল্লাহ কোরআন শরীফে সূরা ইয়াসিনের ভিতরে জানিয়েছেন, অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত দোকানা কথা বলবে, জবান বন্ধ, হাত কথা বলবে। আল্লাহ এই জায়গায় ওই জায়গায় গিয়েছিল, এই কাজ করেছিল, সেই কাজ করেছিল, কথা সাধু আর জুলুহ, আর পা কথা বলবে, পা সাক্ষ্য দেবে, আল্লাহ হ্যাঁ আমি সাক্ষ্য আছি, আমি সাথেও ছিলাম। মুসলমান, আল্লাহ তাআলা আমাদের ইজ্জত যেমন দিয়েছেন, ইজ্জতটাকে ধরে রাখ। উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন আমাদেরকে, উম্মতে মুহাম্মাদির এই মান শানকে ধরে রাখি। হাসরের ময়দানে কোন নবী রসূলের উম্মতদের বয়স 1000 বছর, কারো বয়স 900 বছর, কারো বয়স 700 বছর, কারো বয়স পাওয়া গেছে দেখা যাচ্ছে 500 বছর, এরকম সব বেশি বেশি বয়স অন্যান্য নবীদের উম্মতদের। কিন্তু যারা উম্মতে মুহাম্মাদি তথা আমাদের সব থেকে বয়স কম হলো। কিন্তু মজার ব্যাপার হলো, হাসরের ময়দানে দেখা যাবে আল্লাহ পাকের নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার উম্মত,
सब मिलिए देवें जोरे बोलें समय बाकी नामाजेर अपेक्षाय बसे आसो अल्लाह ताआला फेरेश्तादेरके लक्ष्य करे बलेन फेरेश्तारा आमार ई बान्दा नामाजेर अपेक्षाय बसे आछे गे सुतरां से जेन नामाजेर अपेक्षाय बसे आछे माने एमनि एमनि बसे नेई तोमरा तार आमल नामाय लिखे दाओ आमार ई बान्दा जेन नामाजेर भितरेई आछेन जोरे बलेन भरपूर करे देबे ओई जन्ने आगे आसि आमरा आर हेलाय बहु गुना करा हये गेछे भाबेन মুহাম্মাদি বানাতে আরো অনেক বড় সৌভাগ্যবান হয়ে যেতাম জোরে বলেন না সুবহানাল্লাহ সেই উম্মত আমরা আমরা নিজেদের চিনতে পারি কিন্তু ঠিক চিনে নিয়েছিলেন অন্যান্য নবীরা অন্যান্য নবীর উম্মতেরা আদম নবী দেখছেন তার বেটা শীষ আদম আলাইহিস সালাম তিনি প্রথম নবী আদম নবীর একটা ছেলের নাম হযরত শীষ আলাইহিস সালাম তো শীষ তিনিও ছিলেন আল্লাহর নবী একদিন গর্ববোধ মনে হচ্ছে দেখে যেন মনে হচ্ছে আদম নবী গেলে বাবা শীষ তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি নিজেকে গর্ববোধ মনে করছো নাকি তোমার বসার ভাব লক্ষণ তো ভিন্ন দেখছি তো শীষ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন জি হ্যাঁ আব্বা আমি নিজেকে অনেক বড় ধন্য মনে করছি ওই জন্য গর্ববোধ করছি কেন বাবা আদম নবীর ছেলে শীষ আলাইহিস সালাম বলছেন আব্বা জান কেন গর্ব করব না আপনি হলেন নবী আর আপনার পুত্র আমি শীষ আলাইহিস সালাম সুতরাং আমি হলাম নবীর পুত্র এখানেই শেষ নয় নবীর পুত্র আবার নিজেও নবী কম বড় সৌভাগ্য আব্বা আপনিও নবী আপনার ছেলে আমি আমিও নবী ওই জন্য গর্ববোধ প্রকাশ করছি আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন বাবা শীষ ও আমার বেটা শীষ এর জন্য তোমার গর্ব প্রকাশ করার কোনো দরকার নেই বরং তুমি যদি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতে আমি আদম আলাইহিস সালাম জানিয়ে দিলাম তোমার গর্ব করা মানা তো জোরে বলেন ও আমার বেটা শীষ কারণ অন্য কিছু নয় আমি নবী আদম জানিয়ে দিলাম আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে আমার চলাচল করার পারমিশন দিয়ে দিলেন ওগো নবী আদম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো যেটা ইচ্ছা সেটা খাও যেটা ইচ্ছা সেটা পান করো আমার সব নাজনে আমার উপভোগ করো কিন্তু নবী আদম মনে রাখো ওগো নবী আদম লা
নিকটবর্তী যেন তোমরা হবে না। ওই গাছটা বাদে আর জান্নাতে সব জায়গায় বিচরণ করো। এখন মেয়েদেরকে যতটা না তাড়াতাড়ি ভুল বোঝানো যায় তত তাড়াতাড়ি পুরুষদের বোঝানো যায় না। আরে ভাই গ্রামে সাপুড়িওয়ালা ডলছে, আমার বিবেক আমি বলি আল্লাহ ধিক্কার জানাই, শুধু সাপুড়িওয়ালা ঢুকেছে সাপ দেখাতে, সেই সাপুড়িওয়ালার কাছে পাড়ার মেয়েরা মা দুলি নেচ্ছে, ইসানাই পেশাব করছে, এই সাপুড়িওয়ালা সে মা দুলি লিখে দিচ্ছে, নিজে নামাজ পড়ে না, আর ওই হাল তার নেই সুন্নাত, আর তারা ঢোকে কোন সময় 10টা 11টা 9টার পরে, যাতে পুরুষ মানুষ বাড়ি না থাকে। দেখবেন কথাগুলো মাইন্ডে নেবেন, না সবাই সমান না, কিছু মানুষ এত পরিমাণে বিরক্ত করে, আমি এসেছি অমুক প্রতিষ্ঠান থেকে, অনেক এতিম ছেলেরা আছে তারা পড়াশোনা করে, মা যদি আল্লাহর কোরআন শরীফ একটু দান করতে তাহলে এতিম বাচ্চাটা একটু পড়াশোনা করতে পারত, একটা কোরআন শরীফের টাকা দাও। আর মেয়েদের মন বলে গেছে একেবারে তাড়াতাড়ি, তো বলছে কত একটা কোরআন শরীফ, বলে গরিবানা মতে 400 টাকা দিলে হবে, তো 400 টাকা দিয়ে দিয়েছে, বলে একটু দোয়া করবেন হুজুর আমার আব্বা মরে গেছে গত বছর, ওই লোকটার আপনি ওয়াইল প্রিন্ট দামি 600 টাকা দামের কোরআন শরীফ দেবেন, আর কিছু নেবে না, বিশ্বাস হয় আমার কথা, ওই লোকটাকে ঘর থেকে কোরআন শরীফ পেড়ে এনে দেবেন নতুন কোরআন শরীফ, এটা নিয়ে যান জীবনেও নেবে না, ও যদি 200 টাকা দেন সেটা নেবে, 600 টাকার মেয়েদেরকে ভুল বোঝানো বিরাট সহজ। মুসলমান ভালো করে মাথায় রাখো, ইবলিস শয়তান হাওয়াকে প্ররোচনা দিল আর স্ত্রী আদম আলাইহিস সালামকে ডেকে বলে এই গাছের ফলটা খেতে হবে, অনেক কথা হুজুর চলে এসেছেন আমি বক্তব্য ছাড়ছি। ও মুসলমানেরা আদম আলাইহিস সালাম তিনি ফল গুলো খেয়ে নিলেন, স্ত্রী ফল খেয়ে নিল, একজনকে শ্রীলঙ্কার মাটিতে আল্লাহ পাঠিয়ে দিলেন আর একজনকে জেদ্দার মাটিতে পাঠিয়ে দিলেন। একটু দয়া করে বলুন ওই সময় তামাম পৃথিবীতে কত লাখ মানুষ বসবাস করে, দুইজন না কি হাল বুঝতে পারছেন, দুইজন দুই প্রান্তে। ও মুসলমানেরা আদম আলাইহিস সালাম বেটা শীষকে ডেকে বলে ওগো আমার বেটা শীষ, আমি আদম নবী জানিয়ে দিলাম আল্লাহ তাআলা আমার এই একটা পদস্খলনের জন্য, তিন থেকে 350 বছর ধরে কান্নাকাটি করতে হয়েছে, ওগো আমার বেটা শীষ 350 বছর ধরে আমার কান্নাকাটি করতে হয়েছে, কিন্তু বেটা শীষ মনে রাখো যারা উম্মতে মুহাম্মাদি হয়ে যাবে আমার যেমন একটা পদস্খলনের জন্য 350 বছর কান্নাকাটি করতে হয়েছিল, আমি আদম জানিয়ে দিলাম বেটা শীষ যারা উম্মতে মুহাম্মাদি হয়ে যাবে তারা একটা গুনার জন্য নয় পাহাড় পরিমাণ
যদি গুনাহ করে ফেলে যদি হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ পাক আগ ও রব্বুল আলামিন আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি মাবুদ আর জীবনে ভুল করব না অনুশোচনা করে আর যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে না গাই আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন বেটা শীশ মনে রাখো আমার মতো 350 বছর কান্না করতে হবে না হাত তুলে দোয়া করার সাথে সাথে তাদের এক মুহূর্তের ভিতরে পাহাড় পরিমাণ গুনাহ রাশিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওগো বেটা শীশ মনে রাখো উম্মতে মুহাম্মাদীদের দাম এত বেশি আমি নবী আদম জানিয়ে দিলাম আল্লাহ তাআলা আমাকে নির্দিষ্ট একটা জায়গা দেখিয়ে দিয়েছিলেন এই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আমার কাছে দোয়া করতে কিন্তু যারা উম্মতে মুহাম্মাদী হয়ে যাবে তারা গুনার কাজ করার পরে তাদের ইচ্ছা মতো হাটে ঘাটে মাঠে বাজারে মসজিদে কলকারখানায় যেখানে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদের সেই জায়গাতেই মাফ করে দেবেন জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই অপরাধটা আদম নবী বলছেন বাবা সুতরাং তোমার গর্ব করার কোনো দরকার নেই যদি তুমি উম্মতে মুহাম্মাদী হতে পারতে তোমার গর্ব করা মানাতো আমার বলার উদ্দেশ্য এটাই বোঝাতে চাইছি আমরা যে উম্মতে মুহাম্মাদী হয়েছি না আমাদেরকে আমরা চিনতে পারি নি এখনো আমরা কি উম্মত কত দামি উম্মত কোন নবীর উম্মত আমরা তবে এ কথা ঠিক দামি জিনিস খারাপ হলে বলো খেসারা বেশি দিতে হয় ঠিক না বল সাইকেল ঠিক হয়েছে সারাই করা কত 20 টাকা 20 টাকা আচ্ছা আমার 4 চাকা গাড়ি লিক হয়ে গেছে সারাই করতে কত লাগবে ১০০র কমে আর হচ্ছে না ওই একই মাপের পিন পেরে গেল সাইকেলে যেরকম ছিদ্র হয়েছে যে পিন ওই পিন 4 চাকায় ঢুকেছে তাও বেশি লাগবে কারণ ওটা দামি জিনিস আলুর এক সাইড পচে গেলে বাদ দিয়ে আর এক সাইড নোয়া যায় গোস্তের এক সাইড পচন ধরলে সমস্ত গোস্তটাই বরবাদ হয়ে যায় আমরা ভেবে দেখি আমরা দামি উম্মত এ উম্মতে মুহাম্মাদি দামি নামি দামি উম্মত আমরা এই দামি গাড়িটাকে জীবনে আমরা কম পিন পেরেক মেরে রেখে দেই নিয়েতে যে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী যে জান্নাতে নিয়ে যাবে এই উম্মত নামীয় দামি উম্মত নামীয় গাড়িটা যে জান্নাতে যাবে সে তো লিক হয়ে পড়ে আছে ও যাওয়া সম্ভব আর কেউ বা সুদের পিন কেউ বা ঘুষের পিন কেউ বা নারীবাজির পিন কেউ বা এমন করে ভাইয়ের নামে জমি নিজের নামে রেকর্ড করার পিন এমন করে কেউ বা মদ চুয়াক সমস্ত রকমের হারামি কাজের সঙ্গে জড়িয়ে আছি মানে আমার এই দামি উম্মত নামীয় দামি গাড়িতে আমি সব পিন পেরে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিছি এখন ওই গাড়ি মাথা নিচু করে আছে উঠবে কেমন করে ওই গাড়ি যদি আবার চালাতে হয় তাহলে আমাকে তো পিনগুলো সব টেনে বার করতে হবে তারপরে তালি দিয়ে আবার নতুন করতে হবে না ভুল আজ নবী দিবসের মজলিসে বসে আখেরি দোয়া মোনাজাত করবেন আমার পরে আসছেন আমার খুব অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ হযরত মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি সাহেব হুজুর তিনি আসছেন তিনি আখেরি দোয়া মোনাজাত করবেন টানা দোয়ার সঙ্গে আমরা যদি বলতে পারি আল্লাহ আল্লাহ জীবনে বহু নামাজ কাজা করেছি জীবনে বহু সুদ খেয়েছি জীবনে বহু আমি অন্যায় কাজ করেছি আমার জীবনে বহু মদ পান করেছি জীবনে বহু আমি তাস খেলেছি লটারি কেটেছি আল্লাহ আমার ভাইয়ের নামে জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছি বোনের ফরজ ফাঁকি দিয়েছি সব কিছু আমি ফিরিয়ে দেব ও
গুনাহ থেকে মাপ চাচ্ছি আল্লাহ, গলায় ছুরি আসলেও আর আমি এমন গুনার কাজ করব না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, খাঁটি দিলে যদি তওবা করতে পারেন, এটা যেন তিনবার করে আবার নতুন করে টায়ারে আপনি তালি দিয়ে আবার গাড়িটা চালু করার সুযোগ করে দিলেন, এইবার জান্নাতে যাওয়া সহজ হবে। আমার কোন মা কোন বোন তারাও যারা মহিলা সমিতি করছে, বন্ধনের খাতায় নাম লিখেছে, তারাও যদি বলেন আমি আজ থেকে আর মহিলা সমিতির খাতায় নাম রাখবো না, আজ নবী দিবসের মজলিসে বসে তওবা করছি, বন্ধনের খাতায় নাম রাখবো না, আমার স্বামীর অবাধ্য ছিলাম, স্বামীর খেদমত করতাম না, আমার স্বামীর খেদমত করবো, আজ থেকে স্বামীর বাধ্য থাকবো, স্বামীর কথা অনুযায়ী চলবো, এমন নিয়াত যদি কোনো মা বোন করতে পারে, তো গেলাম আমি মনে করেন মেডিকেল, তো গেলাম আমি মনে করেন মেডিকেল, ওষুধ দেন দিন, জ্বরের ওষুধ দিয়েছে, ওষুধ দেন দিন, জ্বরের ওষুধ দিয়েছে, আমি ওষুধ